প্রায় দুই সপ্তাহ গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারে এই ইসরায়েলি নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নীতি হিসেবে প্রয়োগ করছে কিনা তার উপর নজর রাখছে ওয়াশিংটন। জাতিসংঘ জানায় অক্টোবরের শুরু থেকে ১৩ দিন গাজায় কোনো ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে গত বুধবার ৫০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল সরকার। যদিও অবরুদ্ধ এই উপত্যকায় দিনে ৩৫০ ট্রাক ত্রাণ প্রয়োজন। গাজায় প্রকৃত অর্থেই দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। ইসরায়েল নতুন করে লেবাননের টায়ারে ও বেকা অঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গতকালও দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তারা। বৃহস্পতিবার ও আগের দিন বুধবার ইসরায়েলে দুটি মারাকাফা ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত এলাকায় মুখোমুখি লড়াইয়ের সময় গাইডেড মিসাইল দিয়ে ট্যাঙ্ক দুটি ধ্বংস করা হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়। এছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে গত বছরের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় ৪২,৪৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।